ঢাকায় সিনেমার আলোচিত সমালোচিত নায়িকা পরিমণি এবং তার স্বামী শরীফুল রাজের প্রসঙ্গ নিয়ে মিডিয়ায় ব্যাপক আলোচনা বেশ কিছুদিন ধরে। এই আলোচনা বিতর্ক যেন শেষই হচ্ছে না, বরং দিন দিন নতুন মোড় নিচ্ছে বাংলাদেশে এই তারকা দম্পতির সম্পর্কের সমীকরণ। গত 31 ডিসেম্বর পরিমণি তার ফেসবুকে পোস্ট করে জানিয়েছিলেন তিনি আর রাজের সঙ্গে সংসার করতে পারছেন না। ছেলে স্বামী মোহাম্মদ রাজ্জাককে নিয়ে সংসার ত্যাগ করেছেন তিনি। এরপর নতুন বছরের প্রথম ভোরেই বিছানায় রক্তের দাগে দুইটি ছবি পোস্ট করেন পরিমণি। তিনি লিখেছিলেন, হ্যাপি নিউ ইয়ার, সংবাদ সম্মেলন লোডিং। ছবিতে একটি বিছানা দেখা যায়, বালিশ এবং চাদরে রক্তের ছোপ ছোপ দাগ লেগেছিল। এই নিয়ে পরিমণির পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্যই পাওয়া যায়নি, ফলে অনেকের মনেই প্রশ্ন ছিল, কোনো কারণে কি আহত হয়েছিলেন পরিমণি? তখনই কি রক্ত পড়েছিল নাকি রাজের সঙ্গে মারামারি হয়েছিল? পরিমণি অবশ্য জানিয়েছিলেন, ঘটনার দিন তাদের বাড়িতে কোনো গৃহপরিচালক বা পরিচালিকা ছিলেন না। শাশুড়ি নাকি সকলকেই ছুটি দিয়েছিলেন, তাই কারো পক্ষ থেকে সেই সময় উপস্থিত থেকে ঘটনাটি দেখা সম্ভব নয় দাবি পরিমণির। তবে সম্প্রতি এই ঘটনা খোলাসা করেছেন এই দম্পতির পরিচালক এবং পরিচারিকারা। তারা জানান, এক রাতে বাসার অ্যাকোয়ারিয়াম ভেঙে যাওয়ার পর এই রক্তের দাগ লেগেছিল, কিন্তু সেটা কোন রাত তা স্পষ্ট করে তারা কিছুই বলতে পারেননি। কিন্তু অ্যাকোয়ারিয়াম ভেঙে যাওয়ার মতো ঘটনা কেন ঘটেছিল? রাজ কি তবে মাথা গরম করে ভেঙে ফেলেছিলেন? তাহলে বিছানার সেই রক্তই বাকার। সবশেষে জানা গেল এই রক্ত নাকি রাজেরই, বাসার অ্যাকোয়ারিয়াম সরাতে গিয়ে রাজের হাত থেকে পড়ে গিয়েছিল, তাতেই রাজের হাত সামান্য কেটে যায়, সেই রক্ত বিছানায় পড়ে। এরপর তার ছবি তুলে পরিমণির পোস্ট। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।